আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো ছানা মধে নেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। তো প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। ছানাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ। এবার এই দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে এই দুধ থেকে আমি ছানা তৈরি করে নেব। তো দুধটা আমার ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এতে আমি অল্প অল্প করে লেবুর রস দেবো এবং মেশাতে থাকবো। তো এখানে আমি লেবুর রস নিয়েছি এবং যতটা লেবুর রস নিয়েছি ততটাই পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প এই লেবুর রস দিব এবং মেশাতে থাকবো। একসাথে সব লেবুর রসটা দেওয়া হবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে থাকতে হবে যতক্ষণ এভাবে ছানাটা কেটে যাচ্ছে। তো আমার ছানাটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি ছানাটাকে গরম থাকা অবস্থাতে ছেঁকে নেব, পানি থেকে আলাদা করে নেব। এর জন্য আমি এখানে একটা ছাকনা নিয়েছি, ছাকনার উপরে সুতির কাপড় নিয়ে নিয়েছি একটা। এবারে এই কাপড়ের উপরে আমি পুরো ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা ঢেলে দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে লেবু দেওয়ার লেবুর টক ভাবটা চলে যায়। এজন্য পানি দিয়ে খুব ভালো করে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেলে আমি পানিটা খুব ভালো করে নিংড়ে নেব। তো হাতে করে চেপে চেপে পানিটা যতটা সম্ভব আমি চেপে বার করে দিচ্ছি। এভাবে চেপে চেপে পানিটা বার করে ফেলে দিলে বেশিক্ষণ পর্যন্ত ছানাটা ঝুলিয়ে রাখতে হয় না। তো ছানাটার আমি পানিটা খুব ভালো করে নিংড়ে বার করে নিয়েছি। এখনই আমার ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ছানাটাকে এই কাপড়ের মধ্যে মুড়িয়ে 1 ঘন্টার মতো এই ছাকনার উপরেই রেখে দেব, যাতে এক্সট্রা কোনো পানি থাকলে সেটাও ঝরে যায়। আর সবসময় চেষ্টা করবেন রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে টাটকা ছানা দিয়ে রসগোল্লাটা তৈরি করতে, এতে রসগোল্লাটা খুব সুন্দর হয় এবং স্পঞ্জি হয়। তো 1 ঘন্টা পর আমি ছানাটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সার জারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করতে গেলে খুব বেশি একটা সময় নিয়ে ব্লেন্ড করার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ব্লেন্ড করে নিলেই হবে। আর ব্লেন্ড করা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে ছানার একটু মিশ্রণ নিয়ে হাতে করে গোল করলে, যদি দেখেন যে একটুও ফেটে যাচ্ছে না তাহলে বুঝবেন যে ছানার মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি 2-3 মিনিট ধরে ছানাটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে রসগোল্লার আকারে আমি গোল গোল করে নিচ্ছি। তো এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। তো আমি একটু বড় সাইজ করে মিষ্টিগুলো তৈরি করব, এর জন্য আমি একটু বড় করেই গোলগুলো করে নিচ্ছি। আপনারা নিজেদের সাইজ অনুযায়ী, নিজেদের ইচ্ছা অনুযায়ী সাইজ করে আপনারা গোল করে নেবেন। তো আমি গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সবগুলো গোল করে নেব। আর গোল করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকমভাবে ফেটে না থাকে, চারিদিক যেন স্মুথভাবে গোল করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে মিষ্টিটা যখন সেরাই দেওয়া হবে তখন ফুলে আরও ফেটে যাবে। তো এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, আর নিয়েছি 2টো এলাচ। এলাচ দুটোর আমি মাথাটা একটু ফেটে দিয়েছি। তারপর এতে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে চিনি সেরাটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি। তো চিনি সেরাটা আমার ফুটে গেছে। এবারেতে আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে হাই আছে আমি ঢেকে দেব 10 মিনিট মতো। আর খেয়াল রাখতে হবে ঢাকনা লাগানোর পর যাতে মিষ্টি সেরাটা উতলে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি একটুখানি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, এটা না করলেও হবে। আর আমার কিন্তু গ্যাসের আঁচ প্রথম থেকে শেষ অবধি হাই ছিল।
এখন আমি আবারও মিষ্টিগুলোকে ঢেকে সেদ্ধ করব 5 মিনিট। মোট মিষ্টিগুলোকে 15 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। আর মিষ্টিগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝার উপায় আমি একটা বলে দিচ্ছি। তা মিষ্টিগুলো 15 মিনিটে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন যে মিষ্টিটা আপনার সেদ্ধ হয়েছে কি না। তো একটা মিষ্টি নিয়ে এরকম 1 গ্লাস পানির মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিটা দেওয়ার পরে 1 থেকে 2 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। তারপর যদি দেখেন মিষ্টিটা গ্লাসের নিচে, পানির নিচে যদি ডুবে যায় তাহলে বুঝবেন যে মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে। আর যদি দেখেন মিষ্টিটা ভাসছে তাহলে বুঝবেন যে মিষ্টিটা এখনও হয়নি। তাহলে আরও কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটাই হচ্ছে একটা সহজ উপায় মিষ্টিটা সেদ্ধ হয়েছে কি না সেটা বোঝা। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এভাবে আমি ঢেকে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য, বা আপনারা ওভারনাইটও এভাবে সেরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দিতে পারেন। তো মিষ্টিগুলো আমি তুলে একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, এবং মিষ্টিটা টিপেও দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো নরম হয়েছে। তো আমি যেভাবে বললাম এভাবে আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে রসগোল্লাটা তৈরি করবেন। আশা করছি আপনাদের রসগোল্লাও একদম পারফেক্ট হবে, আর হাতে কোনো রকমভাবে ছানামাথার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করে দেখালাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন আসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।